I'm right on the way to airport and then we'll fly to Kolkata. अब की बार मोदी सरकार दादा दादा प्रेस कर दीजिए ना 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 दादा स्वच्छ भारत मोर टॉयलेट बनाइए इंग्लिश टॉयलेट इंग्लिश टॉयलेट विद मोदी सरकार আমরা এখন চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সিকিউরিটি চেকের জন্য আমরা ভিতরে ঢুকবো আমরা এখন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সো উই আর ওয়েটিং ফর আওয়ার কল আমরা যে ঢাকার জন্য ওয়েট করতেছি রাইট এজেন্ট এয়ারওয়েজে সো ডিউটি ফ্রি শপে হুদাই করে হ্যাঁ আমরা শুধু শুধু ঘোরাঘুরি করতেছি আর নিয়াজ আমাকে বলছে যে একটা রেড লেভেল নিতে চাই আমরা কলকাতা এয়ারপোর্টে নেমে আপনাদের সবার সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আমরা কলকাতা এসে নেমে গেছি আমরা এখন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি আমাদের সাথে সবাই আছে আর নিয়াজের এটা ফার্স্ট ফ্লাইট ছিল সো থ্যাংক ইউ শাকিল ভাই জানলার পাশে সিটটা ছেড়ে দেওয়ার জন্য ও আচ্ছা জোশ আর তাজরিরও ফার্স্ট ফ্লাইট সো থ্যাংক ইউ শাকিল ভাই আমরা যাই এবং ইমিগ্রেশন কমপ্লিট করি চাইছি দিল্লির জন্য হয়েছে ফ্লাইট ডিলে করেছে বেসিক্যালি এই সময়টা পেয়েছি এই সময় লাঞ্চ খুব চয়েস করেছি মাসালা ডোসা তো 170 টাকা আমার ইন টোটাল খরচ করে ডোসা আর একটা 400 রুপিস তো লাঞ্চ শেষ করে আমি মান ধরছি আমাদের প্লেন অ্যাকচুয়ালি আরও লেট করতেছে তো দিল্লিতে এখন একটা সিচুয়েশন চলতেছে সেটা হচ্ছে স্মগ যার কারণে দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইমার্জেন্সি একটা সিচুয়েশন জারি করছে এবং ওইটার কারণে দেখা গেছে সব ফ্লাইটগুলো 1.5-2 ঘন্টা করে লেট হয়ে যাচ্ছে এবং এর মধ্যে অলরেডি 1-2টা ফ্লাইট বাতিলও হয়ে গিয়েছে তো এই জন্য আমরা ওয়েট করতেছি আমাদের অ্যাকচুয়ালি টাইম টেবিল অলরেডি পিছিয়ে গেছে চলতেছে এখন দিল্লিতে এবং এই রিজনের কারণে আমাদের ফ্লাইট অ্যারাউন্ড 1.5 ঘন্টা লেট হয়ে গিয়েছে
সো আমরা ফাইনালি দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছেছি এবং আমরা এখন আমাদের লাগেজ খোঁজার জন্য বেল্ট 3 দিকে যাচ্ছি। সো লেটস সি আমরা লাগেজ খুঁজে পাই কত তাড়াতাড়ি। হ্যালো, উই আর হিয়ার টু গেট আওয়ার ট্রলি। ইট ওয়াজ আ 3-hour লং ফ্লাইট, প্রিটি এক্সস্টিং, বাট ইটস দ্য সার্ভিস ওয়াজ গুড, ইউ ক্যান চুজ ইট আর্লি। আমরা এখন দিল্লি এয়ারপোর্ট থেকে বের হয়ে মানালির বাস ধরার জন্য ট্যাক্সি রেন্ট নিয়ে নিলাম। সো একটা নোহা আমাদের খরচ পড়লো, ইনোভা দিল্লি এয়ারপোর্ট টু রামকৃষ্ণ মেট্রো স্টেশন। তো আমরা এখন যাব হচ্ছে রামকৃষ্ণ মেট্রো স্টেশন অ্যান্ড দেন ওইখান থেকে চেষ্টা করব মানালির বাসের টিকিট নেওয়ার জন্য এবং বাসে চড়ার জন্য। লেটস সি, আমাদের হাতে সময় খুবই কম। এই এই দিল্লি এয়ারপোর্ট থেকে রামকৃষ্ণ মেট্রো স্টেশন অ্যারাউন্ড 1 hour ড্রাইভ। তো লেটস সি আমরা বাস ধরতে পারি কিনা। আমরা সকালে ঘুম থেকে উঠে এখন নাস্তা খাওয়ার জন্য বের হয়েছি। আমরা এখন আছি হচ্ছে পাহাড়গঞ্জ এরিয়াতে, নিউ দিল্লি মেইন বাজার। তো এইখানে ম্যাক্সিমাম হোটেলগুলো সব এইখানেই। এখন ব্রেকফাস্ট করার জন্য বের হয়েছি, ব্রেকফাস্টের জন্য আমরা হোটেল খুঁজতেছি। আলু পরাঠা স্ট্রিট ফুড ইজ বেস্ট ইন দিল্লি, বেস্ট। ডোন্ট এভার ট্রাই ইন এনি রেস্টুরেন্ট। অবশ্য আমরা রেস্টুরেন্ট খোলাও পাইনি এত সকাল সকাল, হাঁটছি অনেকক্ষণ হাঁটছি কিন্তু কোনো রেস্টুরেন্ট খোলা পাইনি। যাক, নিয়াস খুব এনজয় করতেছে, এটা দেখে ভালো লাগছে। অমিতা কিছু বলো। ইটস সো গুড। ওকে, আমরা এখন যাচ্ছি দিল্লি শহর ঘুরে দেখার জন্য। তো আমাদের হোটেলে সব কিছু লাগেজ থাকে যেগুলো নিচে লবিতে জমা দিয়ে দেন আমরা বের হচ্ছি। আমাদের মানালির বাসের টিকিটের জন্য বুকিং দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড আমরা দিল্লি ঘুরে এসে তারপরে 5টার দিকে যখন বাসে উঠবো তার আগেই আমরা চেষ্টা করবো জয়পুরের জন্য আমরা ট্রেন টিকিটটা বুকিং করে কনফার্ম করে ফেলতে। তো এখন আমরা বেসিক্যালি যাচ্ছি মেট্রো স্টেশনে, যেখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে রেড ফোর্ট। আমরা লাল কিল্লার জন্য আগাচ্ছি। এখন বেসিক্যালি পাহাড়গঞ্জ থেকে আমরা মেট্রো নিয়েছি, মেট্রো নিয়ে আমরা এসে পৌঁছেছি রাজীব চক। রাজীব চক থেকে আমরা চেঞ্জ করে আমরা এসেছি চাঁদনি চক। এখন চাঁদনি চক থেকে আমরা রিক্সা নিলাম লাল কিল্লার জন্য। তো মেট্রোতে আমাদের টোটাল খরচ পড়েছে পার পার্সন 40 rupees। আর এখন আমাদের রিক্সাতে যে আমরা চলে যাচ্ছি, তিনজন উঠেছি একটা রিক্সায়, তো তিনজনের জন্য খরচ পড়ছে 40 rupees।
পৌঁছে গেছি দিল্লির রেড ফোর্টে, লাল কিল্লা। তো রিক্সা করে চলে আসলাম চাঁদনি চক রেল স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে। তো এখন আমরা হাঁটতেছি টিকিট কাউন্টারের উদ্দেশ্যে, টিকিট নিব এবং ওইখান থেকে দেন রেড ফোর্টে ঢুকবো। এই রেড ফোর্টের ভিউটা দেখাচ্ছি বাহির বাহির থেকে কেমন দেখায়, দেখেন কি বিশাল। আমাদের রেড ফোর্টে ঢোকার জন্য টিকিট কমপ্লিট, টিকিট কেনা ডান। সো টিকিটের যে বিষয়টা হচ্ছে, ফরেনারদের জন্য 500 rupees। সো আমরা ফার্স্টে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এত টাকা দিয়ে রেড ফোর্টে ঢুকবো। সো দেন পরে দেখলাম যে সার্কভুক্ত কান্ট্রির যারা আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান টুটান যা অন্যান্য যেগুলো সার্ক কান্ট্রিজগুলো আছে, তাদের যারা অধিবাসী বা যারা টুরিস্ট, এদের জন্য 35 rupees করে। সো আমরা 35 rupees করে টিকিট কিনে ফেলেছি। তো দ্যাটস ইট, আমরা এখন ঢুকতেছি রেড ফোর্টের ভিতরে। দিল্লির লাল কেল্লার ভিজিট শেষ করে এখন বের হচ্ছি। তো মোটামুটি এটা একটা বিশাল এরিয়া, যেটা একদিনেও ঘুরে দেখা প্রপারলি সম্ভব না। তো আমরা একটা শর্ট ট্যুর করে বের হচ্ছি। তো এখন আমরা যাব আইদার হুমায়ুন টম্ব অর কুতুব মিনার, দেখি কোনটা কাছে হয়, কারণ আমাদের আবার আজকেই মানালির বাস ধরতে হবে। বিকাল 5টার থেকে বাস ছেড়ে যাবে। সো এর মধ্যে আমাদের লাঞ্চও করা লাগবে। বাই বাই লালকিল্লা, হোপ সামনে আবার এসে দেখা হবে।